हेलो स्टूडेंट, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस वीटा। आज हमें तुम्हारे क्लास 12 राय और मार्टिनेर प्रश्नोपजित्तर मॉडल 5 जो एमसीक्यू कोश्चनगुलो आछे अर्थात पार्ट बी एर एमसीक्यू कोश्चन एवं सेगुलोर जो सठिक अन्सार उइथ अपशन सेगुलो तुम्हारे सम्बन्धे आलोचना करब। तो आजकेर भिडियोते जे समस्त अन्सारगुलो बोले देया हबे सेगुलोर जो सठिक उत्तर शुधु बोले देया हबे सेटा नय, सेगुलोर सठिक अन्सार एवं सेगुलो की रकम भावे होच्छे सेगुलो उइथ एक्सप्लेनेशन आमी तोमादेर आजके बोझाबो। एवं जे समस्त कोश्चेनगुलोर देखबे रिएक्शन आछे एवं मेकानिजम दिए करते हबे। आजके एकटा कोश्चेने आछे सेई कोश्चेनटार विभिन्न मेकानिजमटा जानते हबे, सेई मेकानिजमटा ना जानले किन्तु तुमि अन्सारटा करते पारबे ना। ता आजके एकटा निर्दिष्ट कोश्चेन आछे एवं सेई निर्दिष्ट कोश्चेनेर निर्दिष्ट जे अन्सारटा हबे सेगुलो आमरा उइथ एक्सप्लेनेशन आमरा आलोचना করব। তা আমরা আজকের ভিডিওটা শুরু করব। তা আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা আমাদের ভিডিও আজকে নতুন দেখছো অর্থাৎ আজকের ভিডিও যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অর্থাৎ সায়েন্স ভিটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাও। তা আমরা আজকের ভিডিওটা শুরু করব। তা যাদের কাছে বই আছে তারা দেখতে পারো, একটা আছে পেজ নাম্বার 15 এবং 16 অর্থাৎ রায় ও মার্টিনের প্রশ্নবিদিত্তার ক্লাস 12 যে 15 এবং 16 এই পেজে আছে। তা ফার্স্ট যেটা কোশ্চেন আছে সেটা দেখো, বলছে সাদা জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ হয়ে যাওয়ার কারণটা কি। অর্থাৎ সাদা জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড সাদা কালারে দেখতে হোয়াইট ক্রিস্টাল, তো সেই হোয়াইট ক্রিস্টাল যে জিঙ্ক অক্সাইড সেটাকে যদি হিট দেওয়া হয়, হিট দিলে বলছে যে উত্তপ্ত হয়ে যাওয়া, উত্তপ্ত হওয়ার করলে বলছে হলুদ হয়ে যাওয়ার কারণটা কী। তাহলে এখানে অপশানগুলো আমি বলছি, অপশানগুলো আছে এরকম যে স্কটকি ত্রুটি, নেক্সট 2 আছে ধাতব আধিক্যজনিত ত্রুটি, নেক্সট আছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি এবং লাস্ট ডি আছে ফ্রেনকেল ত্রুটি। তাহলে এখানে অপশান মানে কারেক্ট অ্যান্সারটা হবে এরকম ধাতব আধিক্যজনিত ত্রুটি, অর্থাৎ সেটা অ্যান্সারটা কীরকমভাবে আসছে সেটা এবার আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা একের দাগের এক যে কোশ্চেনটা আছে দেখো, বলছে জিঙ্ক অক্সাইডকে যদি উত্তপ্ত করা যায়, তাহলে দেখো এরকম, তাহলে বলছে জিঙ্ক অক্সাইডকে যদি হিট দেওয়া যায়, হিট দিলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে হোয়াইট, এটা অ্যাকচুয়ালি সাদা রঙের দেখতে। জিঙ্ক অক্সাইডকে হিট দিলে জিঙ্ক অক্সাইড থাকে কিন্তু সেটা হয়ে যাচ্ছে ইয়েলো হয়ে যায়। এর এবারে নির্দিষ্ট কারণটা কী, মানে হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন বিটুইন দিস কোশ্চেন। তাহলে এখানে কারণটা হবে এরকম, এখানে ওটা কারণটা বলছে অ্যান্সারটা হবে অবশ্যই ধাতব আধিক্যজনিত ত্রুটি। তাহলে ধাতব আধিক্যজনিত ত্রুটি এই কারণটা কেন হচ্ছে সেটা আমরা একটু ব্যাখ্যা করছি। এখানে অ্যান্সার হবে বি, মানে বি সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সারটা হয়ে যাবে মানে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে বি, এখানে অ্যান্সারটা হচ্ছে এরকম ধাতব আধিক্যজনিত ত্রুটি। তা কেন হচ্ছে ব্যাপারটা দেখো, বলছে এই জিঙ্ক অক্সাইডকে যদি হিট দেওয়া হয় তাহলে কি হয়, আমরা অ্যাকচুয়াল যে রিয়াকশান উইথ মেকানিজম সেটা একটু দেখে নিই। তাহলে এই জিঙ্ক অক্সাইডকে যদি হিট দেওয়া যায় জানো কি হয়, এই জিঙ্ক অক্সাইডকে হিট দিলে এখানে Zn2+ আয়ন তৈরি হয়, তার সঙ্গে তৈরি হয় 2 ইলেকট্রন প্লাস তৈরি হয় H2O2, ঠিক আছে। তাহলে এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে এবং অক্সিজেন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যে Zn2+ আয়নটা তৈরি হচ্ছে, এই Zn2+ আয়নটা যে ধাতব যে ক্রিস্টাল আছে অর্থাৎ জিঙ্ক অক্সাইড অক্সাইডের যে 3D ক্রিস্টাল আছে, সেই 3D ক্রিস্টালের অন্তঃস্থানীয় স্থানে এই যে Zn2+ আয়নটা এন্টি নেয়, মানে Zn2+ আয়নটা ওই জিঙ্ক অক্সাইডের অন্তঃস্থানীয় স্থানে এন্টি নিচ্ছে এবং এই যে 2 ইলেকট্রন বাইরে নির্গত হচ্ছে এই 2 ইলেকট্রনই কিন্তু এই জিঙ্ক অক্সাইডের ইয়েলো কালারের জন্য দায়ী, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কীরকম ভাবলাম একটু দেখে নিই। জিঙ্ক অক্সাইডটা অ্যাকচুয়ালি সাদা রঙের দেখতে হয়, এটাকে যদি হিট দেওয়া হয় সঙ্গে সঙ্গে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, Zn2+ আয়ন একটি তৈরি হয় এবং যে 2 ইলেকট্রন তৈরি হচ্ছে এই Zn2+ আয়নটা কি হয়, এই Zn2+ আয়নটা জিঙ্ক অক্সাইডের যে অরিজিনাল ক্রিস্টাল আছে সেই জিঙ্ক অক্সাইডের অরিজিনাল ক্রিস্টালের মধ্যে মানে অন্তঃস্থানীয় স্থানে ইন্টারনাল পজিশনে এটা এন্টি নিচ্ছে Zn2+ আয়নটা এবং তার ফলে কি হচ্ছে, বাইরে যে 2 যে ইলেকট্রন ঘোরাঘুরি করে এই 2 ইলেকট্রন কিন্তু এই যে জিঙ্ক অক্সাইডের যে ইয়েলো কালারের জন্য কিন্তু দায়ী। তাহলে এটা উত্তপ্ত অবস্থায় জিঙ্ক অক্সাইড হয়ে যাচ্ছে ইয়েলো কালার, কিন্তু এই সাদা সেটা যখন আবার নিচের অবস্থায় আসছে অর্থাৎ এই উত্তপ্ত অবস্থাটা ইয়েলো, কিন্তু সেটাকে যদি আস্তে আস্তে আমরা আবার ঠান্ডা করি, ঠান্ডা করলে মানে কিছুক্ষণ রেখে দিলে এই হলুদ জিঙ্ক অক্সাইডকে, সেটা আস্তে আস্তে ঠান্ডা করলে আবার কিন্তু অরিজিনালি হোয়াইট আবার জিঙ্ক অক্সাইড আমরা পাচ্ছি। তাহলে আমরা এখানে পিকচারটা দেখে নেবো। তাহলে দেখো এখানে মানে কেসটা কী হয় দেখো, তাহলে জিঙ্ক অক্সাইডকে আমরা যখন হিট দিচ্ছি, হিট দিলে যে Zn2+ এবং যে
দুটি ইলেকট্রন এন্ট্রি নিচ্ছে সেটা কি হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি। অর্থাৎ মনে করো আমি দেখো নিচে একটা পিকচারে গেছি এবং এটা মনে করো একটা জিঙ্ক অক্সাইডের একটা ক্রিস্টাল, অ্যাকচুয়ালি ক্রিস্টালটা বিশাল বড় সড়ো হয়, এখানে আমরা একটা শর্টকাট করে আঁকার চেষ্টা করছি। তাহলে এখানে যে জিঙ্ক অক্সাইডের এত বড় ক্রিস্টাল, এই ক্রিস্টালের কোনো একটা জায়গায় মানে অন্তঃস্থানীয় স্থান মানে এই যে সমস্ত ফাঁকা জায়গা, এই যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোতে Zn2+ আয়ন এবং যে দুটো ইলেকট্রন এন্ট্রি নিচ্ছে এবং এরা এন্ট্রি নেওয়ার ফলে এখানে ধাতব আধিক্যজনিত ত্রুটি দেখা যাচ্ছে। অর্থাৎ একটা ধাতুর মধ্যে বা কোনো একটা ধাতুর যে ক্রিস্টালের মধ্যে, অর্থাৎ মনে করো এই জিঙ্ক অক্সাইডের একটা ক্রিস্টালের মধ্যে যতগুলো Zn2+ এবং Oxygn- থাকার কথা তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে Zn2+ এবং Oxygn- যে O2- এই সমস্ত আয়নগুলো থাকছে এবং যে আয়নগুলো থাকার ফলে এখানে একটা ধাতব আধিক্যজনিত ত্রুটি সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা আছে, আমরা একটু পড়বো তারপরে আমরা বোর্ডটা দেখবো। দেখো কোশ্চেনটা আছে এরকম যে এ বি ও সি তিনটি ধাতুর প্রমাণ তড়িদ্দার বিভবের মান যথাক্রমে এ বি ও সি তিনটি ধাতুর বলছে প্রমাণ তড়িদ্দার বিভব মানে E0-র ভ্যালুটা বলে দিয়েছে। প্রথম ভ্যালুটা বলেছে এরকম -1.2V, ভি মানে ভোল্ট জানো, বি এর কত +0.5V মানে ভোল্ট, আর সি এর হচ্ছে -3.0V। ঠিক আছে, তাহলে এখানে তিনটে ধাতু অর্থাৎ এ বি সি তিনটে ধাতুর প্রমাণ তড়িদ্দার বিভবের মানটা বলে দেওয়া আছে। কোশ্চেনটা এরকম বলেছে, বলছে এই ধাতুগুলোর বিজারণ ক্ষমতার ক্রমটা বার করতে হবে, অর্থাৎ এই ধাতুগুলোর প্রমাণ তড়িদ্দার বিভবের মান বলে দেওয়া আছে, বার করতে হবে এদের বিজারণ ক্ষমতার ক্রম, অর্থাৎ ধাতুগুলোর বিজারণ ক্ষমতার ক্রম দিয়ে এখানে ডান দিকে চারটে অপশান দিয়েছে। অপশানগুলো একটু বলি, দেখো বলছে বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এ, এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি, বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান সি, আর নেক্সট দিয়েছে সি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান বি। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেনটা করার আগে আমরা আগে প্রমাণ বিজারণ বিভব থেকে কীরকমভাবে যে বিজারণ ক্ষমতা বার করে তার একটা ফর্মুলাটা আমরা আগে শিখি। এখানে কোশ্চেনটা এরকমভাবে ভাবতে হবে, অর্থাৎ যাদের ক্ষেত্রে এই যে এ বি সি তিনটে যে প্রমাণ যে তড়িদ্দার বিভব অর্থাৎ প্রমাণ তড়িদ্দার বিভবের মানটা বলে দেওয়া আছে সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি বিজারণ বিভবের মানটাই বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ তড়িদ্দার বিভব মানে অ্যাকচুয়ালি এটা বিজারণ বিভবের মান বলে দেওয়া আছে। তাহলে এবারে মনে রাখতে হবে যে বিজারণ বিভবের মান যার ক্ষেত্রে কম হবে বা এরকম বলতে পারো যে নেগেটিভে বেশি, ঠিক আছে, তাহলে নেগেটিভে বেশি মানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কম, তাহলে যার ক্ষেত্রে এই বিজারণ বিভবের মানটা কম হবে তাহলে সেটাই সবচেয়ে বেশি বিজারণ ক্ষমতা যুক্ত। তাহলে আমি কি বললাম ভালো করে শোনো, তাহলে যে ধাতুটার ক্ষেত্রে বিজারণ বিভবের মান কম হবে বা এরকম ভাবতে পারো যে মাইনাসে বেশি, অর্থাৎ দেখো -3.0V অর্থাৎ এটা মাইনাসে বেশি হচ্ছে, তাহলে মাইনাসে বেশি বা টোটাল যদি তুমি প্লাস মাইনাস হিসেব করো তাহলে যার ক্ষেত্রে বিজারণ যে প্রমাণ তড়িদ্দার বিভবের মান কম তার ক্ষেত্রে বিজারণ ক্ষমতার মানটা হবে সবচেয়ে বেশি। তাহলে এখানে কি হচ্ছে দেখো সি এর ভ্যালু কত -3.0V, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে প্রমাণ যে তড়িদ্দার বিভবের মানটা সবচেয়ে কম হচ্ছে অর্থাৎ এর বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। অর্থাৎ দেখো এই অনুযায়ী বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে কার, বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে এর, তারপরে দেখো মাইনাসে কে আছে, তারপরে আছে মাইনাসে -1.20 অর্থাৎ এটা বা 1.2V অর্থাৎ তারপরে হচ্ছে এ এবং তারপরে একটাই পড়ে আছে সেটা হচ্ছে বি। তাহলে এই অনুযায়ী দেখো অপশান কোনটা হচ্ছে দেখো সি এ বি অর্থাৎ ডি লাস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে অপশানটা কীরকমভাবে এলো তার ব্যাখ্যাটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার এরপর আমরা আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট যে কোশ্চেনটা আছে আমরা একটু দেখি, বলছে নেক্সট যে তিন নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে যে কোলোয়েড কণাগুলি টিন্ডাল ক্রিয়া প্রদর্শন করে কারণ, অর্থাৎ কোলোয়েড কণাগুলোর টিন্ডাল ক্রিয়া প্রদর্শনের কারণটা দিয়েছে। আমরা অপশানগুলো আছে, অপশানগুলো এরকম দিয়েছে, ফার্স্ট অপশান দিয়েছে আলোর সমাবর্তন, নেক্সট অপশান দিয়েছে আলোর বিচ্ছুরণ, নেক্সট দিয়েছে আলোর প্রতিফলন এবং লাস্ট ওয়ান দিয়েছে আলোর প্রতিসরণ। তাহলে আমরা কোশ্চেন এবং অ্যান্সারটা ভালো করে বুঝবো, তারপরে তার অ্যান্সারগুলো ব্যাখ্যাটা ভালোভাবে আসছে। দেখো বলছে কোলোয়েড কণাগুলি টিন্ডাল ক্রিয়া প্রদর্শন করে কারণ, কারণটা দিয়েছে, অপশান দিয়েছে যে আলোর সমাবর্তন, আলোর বিচ্ছুরণ, আলোর প্রতিফলন এবং লাস্ট অপশান দিয়েছে আলোর প্রতিসরণ। তাহলে ব্যাপারটা কী দেখো, বলছে মনে করো আমরা কোনো একটা টেস্ট টিউবে বা কোনো বিকারে মনে করো এখানে কোনো একটা কোলোয়েড তরল পদার্থ নিয়েছে। কোলোয়েড তরল পদার্থ মানে কি, সেটা ভাতের ফ্যান হতে পারে বা দুধ হতে পারে বা ইত্যাদি বা যে জিলেটিন ইত্যাদি যে সমস্ত আছে কোলোয়েড কণাগুলি। তাহলে আমরা জানি যে কোলোয়েড কণাগুলির ক্ষেত্রে যে কণাগুলোর ব্যাস কত হয়, কণাগুলোর ব্যাস প্রায় হয় 10^-5 সেন্টিমিটার এই রকম একটা রেঞ্জের মধ্যে হয়। তাহলে এই রকম রেঞ্জের মধ্যে হওয়ার জন্য আমরা এর ভেতর দিয়ে যদি কোনো একটা টর্চের যে আলো, যে টর্চের লাইট যদি আমরা এখানে ফেলি,
ওকে, তাহলে টর্চের আলো যদি এখানে ফেলি, তাহলে টর্চের আলো ফেললে কি হবে, এই টর্চের আলো ফেললে এই টর্চের আলোর যে গতিপথটা প্রদর্শিত হবে, অর্থাৎ টর্চের আলোর গতিপথটা এর ভেতর দিয়ে যেটা যাচ্ছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আলোর যে গতিপথটা আমরা দেখতে পাবো, অর্থাৎ এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা ভিজিবল হচ্ছে, মানে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এর সাইজটা বড় হওয়ার জন্য, এর সাইজটা বড় হওয়ার জন্য যে টর্চের আলো থেকে যে সমস্ত আলোকরশ্মি বিচ্ছুটিত হচ্ছে, অর্থাৎ আলোকরশ্মি এই সমস্ত কণাগুলি দ্বারা আলোর বিচ্ছুরণ হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আলোর বিচ্ছুরণ, তাহলে আলোর বিচ্ছুরণ হচ্ছে আমার মেন দায়ী, আলোর বিচ্ছুরণ, ঠিক আছে। তাহলে এর জন্য দায়ী হচ্ছে আলোর বিচ্ছুরণ, এবং আলোর বিচ্ছুরণ এই ধর্মের জন্যই আমরা এখানে একটা বিশেষ প্রভাব লক্ষ্য করি, সেই প্রভাবটার নাম হচ্ছে টিন্ডাল এফেক্ট, ঠিক আছে, টিন্ডাল EFFECT, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, টিন্ডাল এফেক্ট নামক, যে বিজ্ঞানী টিন্ডাল এটা আবিষ্কার করেছেন তাই এটাকে আমরা দেখতে পাচ্ছি টিন্ডাল এফেক্ট। তাহলে এখানে অপশানগুলো হচ্ছে এরকম, আলোর সমাবর্তন হবে না, আলোর বিচ্ছুরণ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং বাকিগুলো হচ্ছে না, আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ হচ্ছে না। তাহলে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, এবং এটা কোলয়েড চ্যাপ্টারে তোমাদের আছে, এর সম্বন্ধে আরও ডিটেলস তোমরা ওখানে বলে নেবে, মানে দ্রবণ চ্যাপ্টারের কোলয়েড পার্টে এটা আছে। তাহলে আমরা আসবো এরপরে, নেক্সট কোশ্চেন আসবো। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে আমরা একটু দেখি, বলছে গাঢ় এইচ2সোপরের মধ্যে যদি SO3 গ্যাসকে দ্রবীভূত করা হয় তাহলে সেক্ষেত্রে কী উৎপন্ন হয়। তাহলে আমরা কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, বলছে গাঢ় এইচ2সোপরের মধ্যে SO3 গ্যাসটা দ্রবীভূত হয়ে কী উৎপন্ন হয়। তাহলে আমরা অপশানগুলো আসি, ফার্স্ট অপশান দিয়েছে এরকম H2SO3, নেক্সট অপশান দিয়েছে এরকম H2SO5, H2SO5, নেক্সট অপশান দিয়েছে H2S2O7, অর্থাৎ H2S2O7, আর লাস্ট অপশান দিয়েছে এরকম H2S2O8, ঠিক আছে। তাহলে কার কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে বিক্রিয়াটা ভালোভাবে দেখো, একদম সোজা এটা, H2SO4 এতে কী গ্যাস দ্রবীভূত করেছে, সালফার ট্রাই অক্সাইড গ্যাস যদি দ্রবীভূত করে, জাস্ট শুধু জুড়িয়ে দাও, অর্থাৎ এর সঙ্গে এটা জাস্ট যোগ করে দাও, আর কিছু করতে হবে না। তাহলে H2 কটা আছে, H2 একটা আছে, S কটা দেখো, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ দুটো, আর অক্সিজেন কটা 4টে, আর 3টে 7টা। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অপশানগুলো দেখো, অপশানগুলোর মধ্যে দেখো মিলছে এইটা, তাহলে এইটার নামটা আমরা একটু জেনে রাখো, এটার নাম হচ্ছে ওলিয়াম, ঠিক আছে, ওলিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অপশান কোনটা হলো, অপশান হচ্ছে সি। তাহলে কোশ্চেনটা এরকম দিয়েছে যে গাঢ় H2SO4-এর মধ্যে তুমি যদি SO3 গ্যাসকে দ্রবীভূত করো, তাহলে দ্রবীভূত করলে কী তৈরি হয়, ওলিয়াম তৈরি হয়, এবং পরবর্তীকালে এই একটু এক্সট্রা ইনফরমেশনটা জেনে রাখো, এই পরবর্তীকালে এই H2S2O7-এর সঙ্গে আমরা যদি জল অ্যাড করি তাহলে সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, জিনিসটা আসছে, তারও আমরা বিক্রিয়াটা দেখে নিই। তাহলে এটা এক্সট্রা ইনফরমেশান, ঠিক আছে, তাহলে আমরা এক্সট্রা ইনফরমেশানগুলো একটু দেখে নিই, এক্সট্রা ইনফো, ঠিক আছে। তাহলে এক্সট্রা ইনফরমেশানগুলো একটু দেখে নাও, H2S2O7-এর সঙ্গে, H2S2O7-এর সঙ্গে তুমি যদি জল অ্যাড করো তা সেক্ষেত্রে কী পাবো, সেক্ষেত্রে H2SO4, তা সেক্ষেত্রে তুমি পাবে H2SO4 পাবো, দুটো সালফিউরিক অ্যাসিড আমরা পাচ্ছি। তাহলে আমরা এটা আমরা জানলাম, এই H2SO4, তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশান, বা স্পর্শ পদ্ধতি আর কন্ট্যাক্ট মেথডে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির এটা একটা স্টেপ। আমরা আসবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে নাম্বার ভি, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, বলছে গ্যাডোলিনিয়াম, অর্থাৎ জিডি যার জেড নাম্বার দিয়ে দিয়েছে, বলছে এর ইলেকট্রনিক বিন্যাসের 4টা অপশান দেওয়া আছে, আমরা অপশানগুলো লিখবো। তাহলে আগে কোশ্চেনটা এরকম লিখি, বলছে জিডি যেখানে জেড হচ্ছে কত, জেড হচ্ছে 64, এর ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে হবে, অর্থাৎ এর ইলেকট্রনিক কনফিগারেশনে আমাদের 4টা অপশান দেওয়া আছে, তা আমরা 4টা অপশানগুলো আগে লিখবো। তাহলে আমরা অপশানগুলো আসি, দেখো ফার্স্ট অপশানগুলো কী দিয়েছে, তাহলে এখানে গ্যাডোলিনিয়ামের কী দিয়েছে, গ্যাডোলিনিয়ামের এখানে বার করতে হবে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে হবে। তাই তার জন্য অপশানগুলো দেখে না, ফার্স্ট অপশান দেওয়া আছে জেনন, মানে XE জেনন, নেক্সট আছে কি 4F14, 5D1, 6S2, নেক্সট আছে জেনন 4F8, 6S2, নেক্সট আছে জেনন 4F9, এটা 9, বুঝতেই পারছ, 4F9, এবং নেক্সট আছে 6S1, এবং নেক্সট অপশান আছে, লাস্ট অপশান হচ্ছে এরকম যে জেনন 4F7, 5D2, 6S1। তাহলে এখানে আমরা জানছি যে কোনটা অপশান হচ্ছে মোর স্টেবল কনফিগারেশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো A এবং D
একমাত্র এ এবং ডি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো এই যে 4F14 এবং এখানেও দেখো আছে 4F7 এবং 4F14। তাহলে ফার্স্ট অপশনটা দেখে নি, ফার্স্ট অপশনটা দেওয়া আছে 4F7 আছে, তাহলে এখানে একটুখানি ভুল হয়েছে, একটু দেখে নাও জায়গাটা, 4F7 লেখা আছে। তাহলে দেখো এই ফার্স্ট অপশান এবং লাস্ট অপশান দেখা যাচ্ছে যে এখানেও 4F7 এখানেও 4F7, তার মানে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন দুটো হচ্ছে মোট স্টেবল কনফিগারেশন। কিন্তু পরেরগুলো দেখো ততটা বেশি স্টেবল নয়, কারণ আমরা জানি যে একটা এফ যে কক্ষকের মধ্যে সবচেয়ে বেশি ঢুকতে পারে 14টা ইলেকট্রন এন্ট্রি নিতে পারে, এবং সেটা যদি হাফ ফিল্ড থাকে তাহলে তখন এন্ট্রি নেবে মাত্র 7টা। তাহলে এটা হাফ ফিল্ড অর ফুল ফিল্ড কনফিগারেশন ইজ মাচ মোর স্টেবল অন্যগুলোর থেকে। তাহলে এখানে কী হলো, প্রথমে এই বি আর সি প্রথমেই ক্যান্সেল হয়ে গেল, এবারে পড়ে থাকছে এ এবং বি। তাহলে এ এবং বি দুটোর ক্ষেত্রে দেখো এই 4F পর্যন্ত ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন 4F পর্যন্ত ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাডোলিনিয়ামের সংকেতে কী হয়, এই 6S2টা অবশ্যই ফিল আপ হয়, কারণ এখানে কী হচ্ছে এস এর পরে থাকছে, তাহলে এই 6S2 অবশ্যই ফিল আপ হচ্ছে, তাহলে 6S2 আগে এন্ট্রি নিচ্ছে, তাহলে ওই জন্য এই 6S2 আগে এন্ট্রি নেওয়ার জন্য এইটা হয়ে যায় কারেক্ট। এবং পরবর্তী ইলেকট্রনগুলো 5D-তে একটা প্রবেশ করে এবং তারপরে ঢুকছে, সবগুলো ঢুকছে 4F-এর মধ্যে এন্ট্রি নিচ্ছে, তাই আমরা এখানে ফার্স্ট অপশান হচ্ছে কারেক্ট হয়ে যায় এবং লাস্ট যে ডি অপশানটা এটা হয়ে যাচ্ছে ইনভ্যালিড বা এটা হয়ে যাচ্ছে ইনকারেক্ট। তার মানে এখানে 6S-এর মধ্যে দুটো ঢুকছে, 6S-এ এখানে আছে একটা এবং 5D-এ ঢুকছে দুটো, তাহলে এইটা কিন্তু হচ্ছে না। তাহলে এখানে কারেক্ট অপশান কোনটা, কারেক্ট অপশান হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে তাহলে বুঝতে পারছো প্রতিটা কোশ্চেনের আলাদা আলাদা অ্যান্সার হচ্ছে, অর্থাৎ কোনো কোশ্চেনটা ডাইরেক্ট কোনো রকমভাবে অ্যান্সার কিন্তু নেই। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে যে বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলোকে শর্ট আউট করতে হবে, মানে সেই অপশানগুলোকে বাদ দিতে হবে, এবং সেই উপযুক্ত কারণ সময় সেগুলোকে বাদ দেওয়া তোমাদের এখানে আজকে শেখানো হচ্ছে। তা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আরও 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 অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আজকের যে ভিডিওটাতে আছে। তাহলে আমরা আসবো নেক্সট কোশ্চেনগুলো স্টাডি করব। নেক্সট কোশ্চেনটা এরকম দিয়েছে, বলছে প্রদত্ত জটিল যৌগগুলির মধ্যে কোনটির কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি ইলেকট্রন নেই। তাহলে আমরা অপশন কোশ্চেনগুলো আছে, বলছে প্রদত্ত জটিল যৌগগুলির মধ্যে, মানে এখানে কিছু আমাদের কমপ্লেক্স নাম্বার অর জটিল নাম্বার বা জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া আছে। তাহলে এখানে বলেছে যে এইগুলোর মধ্যে কোনটির কেন্দ্রীয় ধাতব পরমাণু, মানে যে সেন্ট্রাল যে মেটাল অ্যাটম, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের মধ্যে বলছে ধাতব পরমাণুর কোনটার ডি ইলেকট্রন নেই, মানে অ্যাবসেন্ট, ডি ইলেকট্রন হ্যাভিং নো ডি ইলেকট্রনস। তাহলে এখানে আমরা অপশানগুলো আছে, ফার্স্ট অপশান দেখো লেখা আছে Cr H2O 6 3+, নেক্সট আছে CO, মানে অ্যাকচুয়ালি এটা কোবাল্ট আছে, অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইড, হয়তো কার্বন মনোক্সাইডের মতো লেখা হয়ে গেছে, এটা হয়ে হবে অ্যাকচুয়ালি কোবাল্ট মানে CO। তাহলে কোবাল্ট NH3O5Cl ওভারঅল 2+, নেক্সট আছে FeCN6 3+, এবং নেক্সট আছে কি MnO4-। তাহলে এখানে আমরা ওপরগুলো হবে না, এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে ডি, লাস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং অন্যান্যগুলো হবে না কেন তার ব্যাখ্যাটা পরে দেবো, আগে এইটা হচ্ছে কেন তার ব্যাখ্যাটা আগে দিই। তাহলে প্রথমে আমরা এখানে MN এর আগে অক্সিডেশন নাম্বারটা বার করি। তাহলে দেখো এরকমভাবে অক্সিডেশন নাম্বার বার করে, এগুলো আমরা জানি, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার জানি না, তাই এটাকে আমরা স্টার বা এক্স ধরছি। তাহলে এক্স ধরে আমরা দেখাচ্ছি কেমনভাবে হচ্ছে, তাহলে একটা এক্স, আচ্ছা 4টে, আর অক্সিজেন তাহলে কত, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় জানি আমরা -2, সমান দিয়ে -1, তাহলে এখান থেকে কী হচ্ছে এক্স মাইনাস আট এখানে হয়ে যাবে -1 হবে, x-8 এখান থেকে হয়ে যাচ্ছে -1, তাহলে হয়ে যাচ্ছে x-1+8, অর্থাৎ x হয়ে যাচ্ছে এখানে +7, ঠিক আছে। তাহলে এখানে x+7, অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজের যে অক্সিডেশন নাম্বার, দেখো এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত, ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হয়ে যাবে +7 হবে, ঠিক আছে। এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হবে +7, কেমনভাবে হলো একটু দেখে নাও। আমরা এই ম্যাঙ্গানিজটাকে এক্স ধরে নিয়েছি, একটা অক্সিজেন, 4টে অক্সিজেন আছে তার জন্য 4 ধরেছি, আর একটা অক্সিজেনের জন্য -2, এদিকে -1 কেন হয়েছে, কারণ ওভারঅল চার্জটা হয়ে গেছে মাইনাস, তাই আমরা একটা মাইনাস ধরে নিয়েছি -1। তারপরে কী করছি, 4 × 8 করছি -8টা পরের লাইনে দিয়ে গেছে +8, তাহলে +8 হওয়ার পরে অ্যাকচুয়ালি -1 আর +8 মানে হয়ে যাবে +7। তাহলে ম্যাঙ্গানিজের আমরা অক্সিডেশন স্টেট কত, অক্সিডেশন স্টেট এখানে +7, তাহলে +7 অ্যাকচুয়ালি দেখি ওর মধ্যে ইলেকট্রন আছে, মানে ডি ইলেকট্রন আছে না নেই। তাহলে আমরা ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার থেকে আমরা ম্যাঙ্গানিজের আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা বার করবো। ম্যাঙ্গানিজ কত, ম্যাঙ্গানিজ আমরা 25 জানি, অর্থাৎ আমরা এখানে থাকছে আর্গন, তাহলে আর্গন মানে 18টা যদি বাদ দেওয়া যায় তাহলে আমরা কী করবো, এখানে থাকবে
4s2 3d5 হচ্ছে ম্যাঙ্গানিজের অরিজিনাল ইলেকট্রনিক কনফিগারেশন। অর্থাৎ এখানে কি হচ্ছে 4s2 এরকম ভাবে থাকছে এবং 3d5 থাকছে, অর্থাৎ এখানে পাঁচটা যে থাকছে ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে দেখো x = +7, অর্থাৎ ম্যাঙ্গানিজ যখন +7 স্টেট যাচ্ছে তখন এখান থেকে পাঁচটা ইলেকট্রন রিমুভ হচ্ছে এবং এখান থেকে দুটো, অর্থাৎ পাঁচটা আর দুটো, তার মানে টোটাল হয়ে যাচ্ছে +7-এ। এই ডিএ তে আর কোনো ইলেকট্রন এর এক্সিস্ট করছে না, ঠিক আছে। তাহলে ব্যাপারটা একটু বুঝে নাও। তাহলে যখনই এটা Mn7+ চলে যাচ্ছে, অর্থাৎ ম্যাঙ্গানিজের এখানে অক্সিডেশন স্টেট কত, অক্সিডেশন স্টেট হচ্ছে যখন +7-এ যাচ্ছে তখন অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো D0 হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাঙ্গানিজ যখন এই স্টেটে থাকছে, অর্থাৎ ম্যাঙ্গানিজ যা থাকছে যখন +7-এ, অ্যাকচুয়ালি এর ইলেকট্রনিক কনফিগারেশন 4s0 হচ্ছে এবং অ্যাকচুয়ালি 3d-টাও 0। এবং আমাকে জানতে বলেছে যে এই যে 3d-টা 0 কখন হবে, অর্থাৎ কোন ক্ষেত্রে DA-তে ইলেকট্রন সংখ্যা থাকবে না, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সবগুলোতে, এখানে ক্রোমিয়াম, এখানে কোবাল্ট, এখানে আয়রন, তোমরা বাড়িতে করবে, বাড়িতে করে দেখবে যে প্রত্যেকগুলোর ক্ষেত্রে ডিএতে একটা দুটো বা একের বেশি ইলেকট্রন থাকছে, কিন্তু এখানে লাস্ট অপশান আছে ডি। ডি এর ক্ষেত্রে ম্যাঙ্গানিজ যেহেতু +7 স্টেটে আছে তাই ক্ষেত্রে কোনো ডি ইলেকট্রন থাকছে না। তাহলে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আসবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা আছে এরকম, DDT। তাহলে DDTটা কী, দেখো অপশানগুলো আছে এরকম, বলছে একটি গ্রিন হাউস গ্যাস, নেক্সট বলছে একটি রাসায়নিক সার, নেক্সট বলছে একটি নন বায়োডিগ্রেডেবল দূষক, অর্থাৎ বায়োডিগ্রেডেবল নয়, আর নেক্সট হচ্ছে একটি বায়োডিগ্রেডেবল দূষক। তাহলে আমরা জানি যে আগে DDT, অর্থাৎ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, DDTর ফুল ফর্ম আরেকবার শুনে নাও, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তা এই DDTটা আগে ব্যবহার করা হতো রাসায়নিক সার হিসাবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে না, ওটা রাসায়নিক সার হিসেবে যেমন ব্যবহার করা হচ্ছে কিন্তু আমার মাটির সঙ্গে মিশে সেখান থেকে, মানে বৃষ্টির জলের সঙ্গে যে পুকুর এবং পার্শ্ববর্তী যে নদী তাতে গিয়ে মিশছে এবং সেখান থেকে আলটিমেট কিন্তু, এবং নদীতে থাকা বা পুকুরে থাকা বিভিন্ন মাছ এবং অন্যান্য যে সমস্ত জলচর প্রাণী তাদের কিন্তু খাবারের সঙ্গে ঢুকে যাচ্ছে এবং খাবারের সঙ্গে ঢুকে তাদের কিন্তু শরীরে ক্ষতি করছে, তাই আমরা এটা একটা দূষক হিসাবে ভাবি। তাহলে এটা কি হচ্ছে, বায়োডিগ্রেডেবল নয়, মানে পরিবেশের সঙ্গে ধীরে ধীরে মিশে যেতে পারে না, তাই এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে অপশানটা হচ্ছে এরকম। তাহলে DDTটা কি, তাহলে আমরা তোমরা সবাই লিখে নাও যে DDTটা হলো একটা সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একটি নন বায়োডিগ্রেডেবল দূষক। তাহলে একটি তাহলে এরকম লিখে দাও, একটি নন বায়োডিগ্রেডেবল, তাহলে লিখে দাও একটি নন বায়োডিগ্রেডেবল ডিগ্রেডেবল একটি নন বায়োডিগ্রেডেবল এটা হচ্ছে একটা নন বায়োডিগ্রেডেবল দূষক, অর্থাৎ এটা বায়োডিগ্রেডেবল নয়, মানে পরিবেশের সঙ্গে মিশবে না, তাহলে মিশছে না, তাই জন্য এটাকে বলা হচ্ছে একটি নন বায়োডিগ্রেডেবল দূষক। আমরা আসবো নেক্সট কোশ্চেনে। দেখো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা এরকম আছে, দেখো বলছে যে ডাইইথাইল ইথার বাতাস এবং আলোর উপস্থিতিতে কোনটি উৎপন্ন করে। তাহলে এখানে চারটা অপশান দেওয়া আছে, তাই চারটা অপশান আমরা দেখবো না, আগে মেন কোশ্চেনটা দেখবো এবং কোশ্চেনটা থেকে কী অ্যান্সার হবে, এই কোশ্চেনগুলো যেমন ডাইরেক্ট অ্যান্সার করা যায়, তাহলে বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু দেখলে তোমার একটু অন্যরকম মনে হতে পারে যে কোনটা অ্যান্সার হবে, বা এখান থেকে অ্যান্সারগুলো তুমি দেখবে না, এক্ষেত্রে ডাইরেক্ট কোশ্চেনটা দেখো এবং কোশ্চেনটার পরে ডাইরেক্ট কী অ্যান্সার হবে সেই অ্যান্সারটা কোন অপশানটা আছে সেইটা টিক মেরে দাও। তাহলে এখানে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি, আমরা 8 নম্বর কোশ্চেনটা এরকম বলছে যে ডাইইথাইল ইথার বাতাস এবং আলোর উপস্থিতিতে কোনটি উৎপন্ন করে। তাহলে আমরা দেখি ডাইইথাইল ইথার, আমরা একটু সংকেতটা লিখি, তাহলে অনেকেই জানো ডাইইথাইল ইথার মানে হচ্ছে এইটা CH3CH2O CH2CH3, ঠিক আছে। তাহলে এর সঙ্গে যদি আমরা বাতাস, বাতাস মানে কি, বাতাস হচ্ছে এয়ার, এয়ার মানে মেনলি অক্সিজেন এবং কি আর হচ্ছে লাইট মানে আলো, ঠিক আছে। তাহলে লাইট মানে এয়ার, লাইট এবং এয়ারের উপস্থিতিতে আমরা ডাইইথাইল ইথারকে যদি কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিই তাহলে সেক্ষেত্রে কী উৎপন্ন হয় দেখো, এক্ষেত্রে কী তৈরি হবে, এক্ষেত্রে তৈরি হবে অ্যাকচুয়ালি হাইড্রোপারক্সাইড উৎপন্ন হয়। তাহলে ব্যাপারটা একটু দেখে নাও, তাহলে এখানে হচ্ছে এরকম হচ্ছে CH3CH2O এবং এখানে হচ্ছে CH, এখানে যে দুটো হাইড্রোজেন থাকে ওই দুটো হাইড্রোজেনের মাঝখানে দুটো অক্সিজেন এন্টি নেয়, তাহলে কীরকম এই ও
ও এই হচ্ছে এইচ এবং এইখানে হয়ে যাচ্ছে সিএইচসি, ঠিক আছে। তাহলে এটা ডাইইথাইল ইথার আমরা জানি, সেখান থেকে তৈরি করছে হাইড্রোপারক্সাইড, মানে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন ঢুকছে এবং তাই এর নাম হচ্ছে তাহলে হাইড্রোপারক্সাইড। তাহলে এটা কোন অপশানে আছে? এটা অপশানে আছে এ, ঠিক আছে। তাহলে এর নামটা আমরা লিখে নেবো, এটার নাম হচ্ছে হাইড্রোপারক্সাইড। এখানে আমি লিখছি তোমাদের সামনে হাইড্রো, এটার নাম হয়ে যাচ্ছে হাইড্রোপারক্সাইড, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা একটু দেখে নাও, তাহলে কোশ্চেনটা এরকম আছে যে ডাইইথাইল ইথারের সঙ্গে ডাইইথাইল ইথারকে আমরা যদি বাতাস এবং আলোর উপস্থিতিতে যদি রেখে দিই, মানে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই সেক্ষেত্রে কী তৈরি হয়ে যাবে? সেক্ষেত্রে তৈরি হয়ে যাবে হাইড্রোপারক্সাইড। এবং এখানে অপশান কোনটা? অপশান হচ্ছে এ, কিন্তু এখানে অন্য অপশানগুলোতে বাকি এই সব জিনিসগুলো কিন্তু নেই। তাহলে এখানে ডাইরেক্ট কোশ্চেনের ডাইরেক্ট অ্যান্সার করবে, তাহলে এখানে অপশান হয়ে যাবে এ। তাহলে আমরা আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট যে আছে 9 নম্বর কোশ্চেন আমরা দেখব, কোশ্চেনটা এরকম দিয়েছে, বলছে প্রদত্ত কোনটি ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে। তাহলে আমরা অপশানগুলো দেখব, কিন্তু অপশানগুলোর আগে আমরা ক্যানিজারো বিক্রিয়াটা কী সেটা আগে বুঝবো, তারপরে আমরা অপশানগুলো দেখব। বলছে প্রদত্ত কোনটি ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া মানে কি? ক্যানিজারো বিক্রিয়া মানে হচ্ছে, তাহলে আমরা লিখব ক্যানিজারো বিক্রিয়া, অর্থাৎ কয়জাফলা এই ক্যানিজারো বিক্রিয়া, ঠিক আছে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া কারা সাড়া দেবে? আমরা এখানে দেখব যে সিএইচও, মানে যে কার্বনিল গ্রুপ আছে, সেই কার্বনিল গ্রুপের পাশের কার্বনকে আমরা জানি যে সেটাকে বলে আলফা কার্বন, এবং আলফা কার্বনের সঙ্গে যদি আলফা হাইড্রোজেন অ্যাটাচড থাকে তাহলে সেই সমস্ত অ্যালডিহাইডগুলো বা সেই সমস্ত কিটনগুলোই এই ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে যে সিএইচও, অর্থাৎ যে কার্বনিল গ্রুপ বা যে অ্যালডিহাইড গ্রুপ, ওকে, তাহলে কীরকম? তাহলে সেটা মনে করো, এটা মনে করো একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে অ্যালডিহাইড গ্রুপের পাশের কার্বনকে আমরা জানি সেটাকে বলা হচ্ছে আলফা কার্বন, অর্থাৎ এই আলফা হাইড্রোজেন এইটাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এই আলফা হাইড্রোজেনকে এক্সিস্ট হতে হবে, তাহলে এই আলফা হাইড্রোজেন থাকতে হবে, ঠিক আছে। তাহলে আলফা হাইড্রোজেন থাকতে হবে, এই আলফা হাইড্রোজেন থাকতে হবে, এরকম যখন কোনো অ্যালডিহাইড পাবো তাহলে তাকেই আমরা সেটাই ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে। তাহলে এরপর আমরা অপশানগুলো দেখবো। দেখো তাহলে দেখো ডান দিকে আমি যে অপশানগুলো লিখেছি, অপশানগুলোর মধ্যে দেখো সবগুলোই অ্যালডিহাইড। দেখো এখানে সবতে আছে সিএইচও 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 সিএইচও। তাহলে আলফা কার্বন কোনটা? এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এবং এইটা হচ্ছে আলফা কার্বন। তাহলে দেখো এখানে কোনখানে দেখো আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলে কোন ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই সেটা দেখবো। তাহলে এখানে কি বলেছে? ওখানে বলেছে যে প্রদত্ত কোনটি ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে, অর্থাৎ এখানে অ্যাকশনটা এরকম যে কোন ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই আমাকে খুঁজতে হবে, তাহলে সেটাই আলফা, অর্থাৎ সেটাই কি করবে ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আলফা হাইড্রোজেন আছে, তাহলে এইটা যদি সিএইচ হয় তাহলে এক্ষেত্রে কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, তাহলে এক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা ক্যানিজারো বিক্রিয়া থাক এটা সাড়া দেবে না, ঠিক আছে। তাহলে এখানে কী আছে? দেখো এখানেও আছে আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ এটাও কী হবে? এটাও এটাও ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে না। এখানে দেখো এইখানে এই কার্বনের সঙ্গে দেখো তিনটেই আছে সিএইচসি গ্রুপ অ্যাটাচড আছে, অর্থাৎ এইটাই একমাত্র যেটা ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে? আলফা হাইড্রোজেন থাকতে হবে না হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে কোশ্চেনটা, এরকম যে ক্যানিজারো বিক্রিয়ায় তারাই সাড়া দেবে যে ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই বা আলফা হাইড্রোজেন থাকার প্রয়োজন নেই, তাহলে তারাই ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে সিএইচের সঙ্গে এইখানে আছে কার্বন অ্যাটাচড, তাহলে এই কার্বনের সঙ্গে দেখো তিনখানা আছে সিএইচসি গ্রুপ যুক্ত থাকছে, তাই এখানে আমরা বলবো যে এই বিক্রিয়াটাই একমাত্র রিয়েজেন্ট বা এই প্রোডাক্টটাই এটা যে যেটা একমাত্র ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে। কিন্তু এখানেও দেখো এই যে সিএইচের সঙ্গে এই যে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এইটা কাটা হয়ে যাচ্ছে, এটা কাটা হয়ে যাচ্ছে, এটা কাটা হয়ে যাচ্ছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা নেক্সট কোশ্চেনটা আসবো, এরকম বলছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ পদ্ধতিতে কোন যৌগ পাওয়া যায়। তাহলে তোমরা যে অ্যামিন চ্যাপ্টার আছে সেখানে খুললে এটা পেয়ে যাবে, অর্থাৎ গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ পদ্ধতিতে কোন যৌগ পাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে যে 1° অ্যামিন। তাহলে অপশানগুলো এরকম আছে, 1° অ্যালকোহল হয় না, 1° অ্যামিন হচ্ছে সেকেন্ড অপশান, মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে 2° অ্যামিন এবং নেক্সট আছে অ্যামিনো অ্যালকোহল, তাহলে বাকিগুলো হবে না, তাহলে অ্যান্সার হবে 1° অ্যামিন। তাহলে এখানে অপশানটা কী হচ্ছে? অপশানটা হচ্ছে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1° অ্যামিন, ঠিক আছে। তাহলে এখানে অপশান হচ্ছে 1° অ্যামিন। তাহলে এখানে কীরকমভাবে হচ্ছে, অর্থাৎ গ্যাব্রিয়েল থ্যালিমাইড যে সংশ্লেষণ পদ্ধতিতে কীরকমভাবে 1° অ্যামিন তৈরি হচ্ছে, তার আমরা মেকানিজমটা শর্টকাট মেকানিজম সেটা আমরা একটু শিখবো। তাহলে এখানে প্রথমে হচ্ছে থ্যালিমাইড থেকে হবে রিয়াকশানটা, সেই রিয়াকশানটা আমরা একটু দেখবো। তাহলে কীরকম হচ্ছে? এটা হচ্ছে একটা থ্যালিমাইডের সংকেত, তাহলে থ্যালিমাইড দেখে নাও, তাহলে সি ডবল বন্ড ও, এখানে হচ্ছে এন
এইচ, এটা হচ্ছে এনএইচ, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্যালিমেটের সংকেত। এবং এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে কেওএইচ এবং হচ্ছে ইটিওএইচ, মানে একটা ইথানল দেখা হচ্ছে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখে নিই আমরা, এখানে এই ওএইচ মাইনাস আর হচ্ছে প্লাস, তাহলে এখানে কি হচ্ছে, এইখানে হাইড্রোজেনটা নেবে এবং এই যে বন্ডেড ইলেকট্রনটা পড়বে কার মাথায়, পড়বে নাইট্রোজেনের মাথায়, অর্থাৎ ওএইচটা এই হাইড্রোজেনটাকে নিচ্ছে এবং নিয়ে এই যে বন্ধনের ইলেকট্রনটা পড়ছে নাইট্রোজেনের মাথায়, তাহলে আর আলটিমেট কে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা দেখে নাও কেমনভাবে হচ্ছে, তা সি ডবল বন্ডো, সি ডবল বন্ডো এন, আর এখানে হয়ে যাবে এন মাইনাস আর হচ্ছে কে প্লাস। তারপর আমরা করব যে কোনো আর আই, আর আই মানে হচ্ছে যে কোনো যে অ্যালকিল হ্যালাইড, যে কোনো এনি টাইপস অফ অ্যালকিল হ্যালাইড। তাহলে এখানে কীরকম হবে ব্যাপারটা দেখে নাও, এই যে নেগেটিভ চার্জটা আর কে নেবে এবং আইটা এরাম হয়ে যাবে এবং এখান থেকে বেরিয়ে পড়বে অ্যাকচুয়ালি কি আই, ঠিক আছে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি জল বেরিয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম হচ্ছে একটু দেখে নিই। এখানে অ্যাকচুয়ালি জিনিসটা হবে এরকম, সি ডবল বন্ড ও, সি ডবল বন্ড ও, এখানে হচ্ছে এন আর, ঠিক আছে, এখানে হয়ে যাবে এন আর। তারপরে কী হবে, তারপরে এখানটাকে আমরা যদি এখানে আর কি দেওয়া হচ্ছে, এরপরে এখানে দেওয়া হবে কেওএইচ দিয়ে হিট দেওয়া হয়, তাহলে কেওএইচ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি আমরা হিট দিই, তাহলে এখানে ব্যাপারটা কী হয়ে যায় দেখে নাও, এখানে জিনিসটা হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে সিওও কে, এখানে হয়ে যাবে সিওও কে, এবং তারপর তৈরি হবে এখানে আর এনএইচ টু, ঠিক আছে। তাহলে আর এনএইচ টু, আর এনএইচ টু মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে এক ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আর এনএইচ টু বা এক ডিগ্রি অ্যামিনের প্রিপারেশান, ঠিক আছে। তাহলে এক ডিগ্রি অ্যামিন চ্যাপ্টারটা আমি যখন তোমাদের পড়াবো, তা সেখানে ডিটেলসে এর যে মেকানিজম এবং সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করবো। এক ডিগ্রি অ্যামিন তৈরি করার এটা হচ্ছে একটা শর্টকাট মেথড বা খুব উপকারী একটা মেথড, এটা হচ্ছে এক ডিগ্রি অ্যামিন তৈরি করার মেথড, এবং এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে থ্যালিমাইড, ঠিক আছে, এটা হচ্ছে থ্যালিমাইড, পিএইচ দিয়ে শুরু হবে, ঠিক আছে। এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ পদ্ধতি। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, এগারো নম্বর কোশ্চেনটা বলেছে, এগারো নম্বর কোশ্চেনটা এরকম দিয়েছে যে, কোশ্চেনটা এরকম দিয়েছে যে প্রদত্ত কোনটি বিজারক সুগার নয়, অর্থাৎ নিচের চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানে বলেছে নিচের কোনটা বিজারক সুগার নয়। তাহলে অপশানগুলো আমি বলছি, অপশানগুলো এরকম আছে, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, ল্যাকটোজ আছে, সুক্রোজ আছে। তাহলে এখানে তোমরা অবশ্যই জানো যে এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে সুক্রোজ, তাহলে এখানে লিখে রাখো, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সুক্রোজ, ঠিক আছে, সুক্রোজ, ঠিক আছে। তাহলে আমরা আসবো নেক্সট, দেখো এরপরে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে, অর্থাৎ যে বারো, তেরো এবং চোদ্দো, অর্থাৎ সেখানে অপশানগুলো কীরকম দেওয়া আছে একটু আমরা দেখে নিই। অর্থাৎ বারো এক্স দুটো আই, তারপর আছে এক্স তিনটে আই, এবং আছে এক্স আইভি বা চারটে আই। সেখানে এই সমস্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের যেহেতু আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, তাই এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো না। আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যাতে তোমার সঙ্গে তারাও খুব উপকৃত হয়। তা দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।